subscribe now and press the bell icon. প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যাক বাটন নিয়ে। আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের প্রত্যেকটি ফোনে কিন্তু তিনটি বাটন থাকে, ব্যাক বাটন, হোম বাটন এবং কি রিজেন বাটন। তার মধ্যে থেকে একটা যদি হঠাৎ করে কাজ না করে তাহলে সেই ইমার্জেন্সিতে আপনি কি করবেন? এর জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অসাধারণ একটি অ্যাপস যার মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাক বাটন এবং হোম বাটন, রিজেন বাটন কিন্তু সহজেই কাজ করিয়ে নিতে পারবেন। এর জন্য বন্ধুরা ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে, ভিডিও শেষে দেখিয়ে দিব আপনি অ্যাপসটি আপনার ফোনে কিভাবে ইনস্টল করবেন। তো অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনি অ্যাক্সেসিবিলিটি সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাক বাটন, তো আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি এটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ যখনই করে দিবেন আপনি তারপরে ওকে করে দিবেন। ওকে করার পর আপনি ডাইরেক্ট হোম বাটন দিয়ে কেটে আসবেন। এখন দেখেন উপরে কিন্তু ডিসপ্লেতে তিনটি বাটন শো করতেছে, তো এটা হোম বাটন চাইলে আপনি কাজ করতে পারবেন, ব্যাক বাটন চাইলে কাজ করতে পারবেন, যে কোনো কাজ। কিন্তু এখন দেখেন আমি গ্যালারিতে গেলাম, তারপরে যখনই আপনি ব্যাক দিবেন আপনি কিন্তু সহজেই এ ধরনের কাজগুলো আপনি আপনার ফোনের বাটন সহজেই কিন্তু করতে পারবেন। তো এর অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, তো আপনি এখানে সার্চ করবেন ব্যাক বাটন। ব্যাক বাটন সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপস কিন্তু আপনার সামনে শো করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম যে অ্যাপসটি সেটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ব্যাক বাটন, হোম বাটন যদি কোনো এক সময় কাজ না করে তাহলে সেই সুবিধাগুলো কিন্তু আপনি এই অ্যাপসগুলোর মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।